পরদিন সকাল হলেই হলো আমার জন্মদিন তো আজকে রাতের বেলায় জন্য চলে যাচ্ছি নিজেকে নিজে একটু ট্রিট দেওয়ার জন্য তো এখন আমি মার্কেটের উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছি মার্কেট বলতে আরঙের উদ্দেশ্যেই রওনা দিয়েছি আমার ভাগ্নি শহর রাতের বেলায় এই যে এই রোডটা কেউ চিনেন কি না আমরা এখন কোন রোড দিয়ে বের হচ্ছি আপনারা যদি চিনতে পারেন একটু দেখে অনুমান করতে পারেন কি না তো রাতের বেলায় অনেক দিন পরে ফেনী শহরে বের হইলাম ফেনি শহরের রাতের বেলার দৃশ্য নাকি সিঙ্গাপুরের মতো তো মনে করেন যে ওই সিঙ্গাপুর দিয়ে এখন আমরা চলে যাচ্ছি যা আরঙের উদ্দেশ্যে আরঙে যাব ভাবলাম যে জন্মদিন আসছে সারা জীবন জন্মদিন আসলে খুবই মুড অফ থাকতো মন খারাপ থাকতো মানে আমাকে স্পেশাল ফিল করানোর কেউ নাই বান্ধবীরা দূরে আট পড়ো মধ্যবিত্ত ফ্যামিলিতে আসলে মানে সন্তানদেরকে ঘটা করে জন্মদিন পালন কিংবা শুভ জন্মদিন বলার মতো কোনো আয়োজনও থাকে না তো চিন্তা করলাম যে জীবনে অনেক মন টন খারাপ করে থাকছি নিজেকে নিজে অনেক মানে ডিপ্রেশনের মধ্যে রাখছি আর না ভাবলাম যে নিজেকে একটু চেয়ার আপ করাই আর একটু ট্রিট দেয় নিজেরে তো চলে গেলাম আরঙের উদ্দেশ্যে ছোটোখাটো একটা গিফট নিবো নিজের জন্য আমরা সেই জন্য আরঙে গিয়েই হচ্ছে কুর্তি দেখা শুরু করে দিলাম তা আমার অনেকগুলো কুর্তি পছন্দ হয়েছে ওগুলো আমি নিয়ে ট্রায়াল চলে গেছি আর রঙে আবার ভিডিও করা যায় না চুরি করে একটু একটু ক্লিপস আপনাদের জন্য নিছি মানে মিরর শটগুলো আর কি তো এখানে কয়েকটা কুর্তি আমি নিয়ে গেছি কুর্তিগুলো নিয়ে যাওয়ার পরেই দুর্ভাগ্যবশত সেগুলো হলো সব মানে থার্টি ফোর সাইজ যেটা আমার হয় না তো অনেক পরেও মানে থার্টি এইট সাইজের কুর্তি পাচ্ছিলাম না সব শেষে খুঁজে টুজে একটা কুর্তি নিয়ে আরং থেকে বেরোয় চলে আসলাম এরপরে চলে গেলাম আরেকটা সুপার শপ হোম প্লাস যেটা আমাদের আপুর বাসার একেবারে অপোজিটে ও আরেকটা কথা বলে রাখি ভাগ্যক্রমে এবার আমার জন্মদিনের সময় আমি আমার আপুর বাসায় আসি তো আমার ভাগ্নিসহ চলে গেলাম আর কি কেনাকাটা করতে তো বাইরে পূজার কেনাকাটার জন্য প্রচণ্ড ভিড় সনাতন ধর্মের আপুরা ভাইয়ারাই দেখলাম অনেক কেনাকাটা করতেছে তো সুপার শপেও আমরা আমাদের কিছু দরকারি জিনিসপত্র কিনলাম আর এদিকে মগের কন্যাটাও চোখে পড়ে গেল মগ তো আমার বরাবরই পছন্দ তো আমি মগ দেখছিলাম আর ভাগ্নি বললো যে আপনি এখান থেকে একটা মগ নিয়ে নেন ওইটাই আমি আপনাকে গিফট দিয়ে দিচ্ছি তো পরে ওখান থেকে হচ্ছে ইমজিওয়ালা একটা মগ নিয়ে নিলাম আর আমি নিজেও একটা মগ নিলাম ফ্লোরালের আর দরকারি কেনাকাটা সব কিছু শেষ করে আমরা এখন বাসার উদ্দেশ্যে চলে এসেছি অবশেষে চলে এলাম বাসায় আর এটা হলো পরের দিন পরের দিন আমি ভাবলাম যে যেহেতু জন্মদিন আসছে নিজের একটু সুন্দর দেখানো জরুরি ভাবলাম যে অনেকদিন স্কিন কেয়ার করা হয় নাই তো আর রঙ আঁতেরই একটা স্কিন প্যাক দিয়ে আমি হচ্ছে আমার ফেসটা একটু ইয়ে করছি আর কি প্যাম্পারিং করছি দেখতেই পারতেছেন তো আমি প্যাকটা লাগিয়ে একটু ঘুমাই গেলাম আর গান শুনলাম কিছুক্ষণ তো এখানে হচ্ছে আমার ভাগ্নি ছোটো ভাগ্নি আমার জন্য কার্ড বানাচ্ছে তোরা ওরা হচ্ছে খুব চুরি করে বানাচ্ছিলো আমিও চুরি করে একটু ক্লিপস নিয়ে নিচ্ছি আমি যদিও সারপ্রাইজ আগেই দেখে গেছি তো এই তো একটা সিম্পল কুর্তি নিলাম আরং থেকে এই কুর্তিটা নিলাম সাইজে ছিল না যেগুলো পছন্দ হয়েছিলো একটাও আমার সাইজে মিলে না আর এখানে হাতের একটা শ্যাম্পুও নিয়ে নিলাম যেহেতু এটা একটু দরকারি জিনিস তো ভাবলাম যে এখনই নিয়ে নিই আর এই মজিম মগটাই নিয়েছিলাম আমার ভাগ্নি যেটা আমাকে গিফট করছে আর এখানে হলো খুব সুন্দর গাজরা চুড়ি যেটা আমার আরেকটা ভাগ্নি আমাকে গিফট করেছে এটা অবশ্য আমি কিনি না ও নিজেই কিনে এনেছে আমাকে বের করে দিয়ে দিল আর কি জন্মদিনের আগে আগে ওরা গিফটগুলো দেখাই দিছে যদিও তো এটা পরের দিন বিকেলবেলা আমি হচ্ছে একটা কেক অর্ডার করছিলাম নিজের জন্য হোম মেড একটা কেক অর্ডার করছি রাইডার হলো সে কেকটা দিতে আসছে তো আমি টিংটিং টিংটিং করে নেমে গেলাম কেকটা নেওয়ার জন্য খুবই এক্সাইটেড আমি তো শুধুমাত্র মানে নিজেকে খুশি করার জন্যই আমার আজকের এই ছোট্ট একটা উদ্যোগ আর কি বেশি কিছুই না তো এরপরে সাজুগুজু করে চলে গেলাম হচ্ছে ছাদে কিছু ছবি উঠাবো আর হচ্ছে যে একটু ঢং ঢাং করে ভিডিও ক্লিপস নিব এই আর কি উদ্দেশ্য তো কেকটা আমরা যদিও ছাদে কাটি নাই আমরা ছবি তোলার উদ্দেশ্যেই ছাদে গেছি অ্যাস্থেটিক একটা ছবি যাতে পাই আমি সে চেষ্টাই করলাম আর কি ছাদে গিয়ে তো ছবিগুলো অবশ্যই ইতিমধ্যে আপনারা আমার পেজে কিংবা আইডিতে দেখে গেছেন এরপরে হচ্ছে আমরা বাসায় চলে এসে মূলত কেকটা কেটেছি আপু সহ তো মাগরীবের আজান দেয় আমরা এখান থেকে নেমে চলে গেলাম বাসায় তার আগে আমি রিলের জন্য যে একটু ঢং ঢাং করছিলাম সেগুলোও আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি আমার কেকের ডিজাইনটা আমি নিজেই কাস্টমাইজ করে দিছিলাম আমাদের ফেনির একটা হোমমেড পেজে দিছিলাম কিন্তু যেভাবে আমি দিছিলাম ওর থেকেও খুবই সুন্দর স্মুথ করছে কেকটা মানে আমার কেকটা থেকে চোখ ফিরাতে পারতেছিলাম না আমি এত সুন্দর করছে পেজটার নাম হলো বেকড বাই পারহানা ওই মেয়েটা নতুন কাজ শুরু করছে তো দেখলাম যে খুবই ভালো কাজ কাজ করছে সে তো আমরা হচ্ছে এখানে এই যে বললাম না ছবি আর ঢং ঢাঙি আমাদের উদ্দেশ্য ছিল মাগরিবের আজান দেয়া আমরা চলে গেছি এরপরে বাসায় গেলাম বাসায় যাওয়ার পরে আমার ভাগ্নি বলতেছিল যে চুড়িগুলো লাগিয়ে তারপর কেকটা কাটেন ভাল লাগবে দেখতে আর আপনার জামার সাথেও তো কাছাকাছি আছে তো সে আমাকে চুরি পরাই দেওয়ার ট্রাই করতেছে ভাগ্নিরা গিফটও দিল চুরিও পড়াই দিলো কিন্তু সত্যি কথা বলতে আমার এই মুহূর্তে সবচেয়ে বেশি আমি মিস করছিলাম আমার কলিজা আমার ভাতিজি নুরাদ ভাগ্যক্রমে এবার বললাম না আপুর বাসায় আমার জন্মদিন তো ওই কারণে হচ্ছে নুরাত আমাদের বাসায় তো ওই কারণে আমি ওকে খুবই মিস করতেছিলাম এই সময়টাতে খুবই মন খারাপ হয়ে গেছিলো যদিও ওর জন্য আমি কেক রেখে দিছি ও দুই দিন পরেই আসার কথা বাসায় আপুর বাসায়

মানুষ ছোটবেলায় জন্মদিন পালন করার জন্য পাগল হয়ে যায় তো আমি হচ্ছে বড়বেলায় আসি জন্মদিন করার জন্য আমার উৎসাহ বেড়ে গেছে দিনে দিনে বুঝতে পারছি যে আসলে নিজে মন খারাপ থেকে বা কারো স্পেশাল ফিল করানোর জন্য অপেক্ষা না করে থেকে নিজেই নিজেকে স্পেশাল ফিল করানোর দায়িত্ব নিলে সেটাই ভালো নিজে নিজেকে কোনো কিছু করতে পারার মধ্যে আনন্দ আছে মানে এটার মধ্যে আমি অন্যরকম একটা আনন্দ খুঁজে পাইছি সে সেজন্যই নিজেকে নিজে একটু ট্রিট দিলাম এই ছাড়া আর কোনো উদ্দেশ্য বা কোনো কিছুই ছিল না তো সবাই আমার জন্য দোয়া করবেন এটাই ছিল আমার আজকে ছোট্ট একটা জন্মদিনের ব্লগ ভালো লাগবে অবশ্যই লাইক করবেন প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন পেজটা লাইক লাইক ফলো দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে বা ব্লগে আবার দেখা হবে আসলেই মজা আছে হোমমেড কেক তো মজা তবে এটা আজকে আমি প্রথম অর্ডার করছি ওর কেকটাও ভালো সামনে আরও অর্ডার করব সমান করে আমি কেটে নিই এমনি কাটি চুরি লাগবে তো